মানবিক মুখের পরিচয় দিল পুলিশ। এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল ফলতা থানার পুলিশ। জানা যায়, দিন দশেক আগে মহেশতলা থানা এলাকার সন্তোষপুরের বাসিন্দা বছর ৩০ এক মানসিক ভারসাম্যহীন যুবক রেজাউল মোল্লা নিখোঁজ হয়ে যায়। ঘুরতে ঘুরতে সে এসে পৌঁছায় ফলতা থানার ধানকল এলাকায়। ফলতা থানার টহলরত পুলিশকর্মীদের নজরে এলে তারা রেজাউল মোল্লাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তার ঠিকানা। ইতিমধ্যেই ফলতা থানার পুলিশ যোগাযোগ করেন রেজাউল মোল্লার পরিবারের সাথে। এদিন রেজাউল মোল্লার পরিবার থানায় এলে ফলতা থানার পুলিশ রেজাউল মোল্লাকে তার পরিবারের হাতে হস্তান্তর করে। পুলিশের সহায়তায় তাদের পরিবারের সদস্যকে খুঁজে পেয়ে খুশি রেজাউল মোল্লার পরিবার। আপনার ভাই কবে থেকে ১০ দিন হচ্ছে? কি ঘটনাটা কি ঘটেছিল? তাহলে বাড়িতে আছে না তো বাইরে চলে এসছে, কি বললে খুঁজতে 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 পাওয়া যাচ্ছে না, কি বললে দিনের পর দিন খুঁজছে 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 আর পাচ্ছি না। এবারে এবার আমার একটা কাকা বললো এরম এরম অমুক জায়গায় এই থানার নাম বললো যে এখানে পাওয়া গেছে, এখানে চলে যাও, তুমি এখানে গেলেই পেয়ে যাবে ওকে। আপনার ভাই কি এরকম মাঝে মধ্যে নিখোঁজ হয়ে যান নাকি? হ্যাঁ, মাঝে মাঝে নিখোঁজ হয়ে যায়। কোনো প্রবলেম রয়েছে? প্রবলেম বলে মাথার প্রবলেম একটু সামান্য আছে, কি বললে। কবে থেকে নিখোঁজ ছিল? এই ১০ দিন হচ্ছে তো। আজকে সকালে খবর এসছে আমার বাড়িতে, একটা কাকা আছে আমাদের বড়বাবুর সঙ্গে জানাশোনা ছিল, তো কাকা বাড়িতে এসেছিল, ও বলেছে আমাদের বাড়িতে যে এরম ফলতা থানায় ওখানে ধরে রেখে দিয়েছে আমাদের, যে বড়বাবু রাস্তায় তুলে থানায় রেখে দিয়েছে। ঠিক আছে, আমরা ৬ ভাই আর ৪ বোন, একটা বোন এরম গতকাল এরম চলেই গিয়েছে, নিখোঁজ হয়ে গেছে, পাওয়াই যাচ্ছে না। আগে ওটা আমার বড় দিদি আর কি, ১২ বছর হবে। ওই মাথার একটু নিখোঁজ হয়ে গেছে, মাথার একটু ছিল নিখোঁজ হয়ে গেছে। আমারই মতো যে ফলতা থানায় আমার ভাই জন থানাগুলো খুব খুঁজেছে, এর জন্য আমি ধন্যবাদ। ক্যামেরায় প্রিয় মুখার্জির সাথে অর্ঘ রায়ের রিপোর্ট, দ্য পিটি নিউজ, ফলতা। পুজোর কেনাকাটা করুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারি থেকে আর পেয়ে যান বাইক, ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, স্মার্টফোন। অফারটি চলবে ১লা সেপ্টেম্বর ২০১৯ থেকে ৩১শে অক্টোবর ২০১৯ পর্যন্ত। বিশদে জানতে কল করুন ০৩১৭৪২৫৭৮৮৮, শর্তাবলী প্রযোজ্য। এখন থেকে বাজাজ ফিনসার পেপারলেস ফিনান্স ডিজিটাল গ্যালারিতে। দাঁতে ব্যথা, দাঁতের যন্ত্রণা, বাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁতের যে কোনো সমস্যার সমাধানে এসে গেল নিমোফেন ফোর্থ টুথ পাউডার। আপনার পরিবারের আসল বন্ধু নিমোফেন ফোর্থ টুথ পাউডার, প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। যোগাযোগ ৯২৩৯১৫৮৭৯২। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, ১১০ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, ICCU ডায়ালিসিস সহ ২৪ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ ৯৪৩৪০৩৭১১৬। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস।